হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কত ক্লাসগুলোতে আমরা শিখছিলাম অধ্যয়ন করেছি আমরা যে পাঠ্য বইয়ের গণিত অধ্যায় নাম্বার এক এবং অধ্যায় নাম্বার দুই আজ আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় নাম্বার এক নিয়ে আলোচনা করব যেটা নাম হচ্ছে এই দেশ এই মানুষ তার মানে এই দেশ আমার দেশ এই মানুষ মানে আমরা সবাই তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে তোমরা বইয়ের সাথে মিলে নাও বইয়ের মধ্যে কয়েকটি পিকচার দেওয়া আছে যেটা হচ্ছে একটি কক্সস বাজারের পিকচার একটি হচ্ছে আমাদের প্রাণ প্রাণপ্রিয় জন্মভূমি সিলেটের ছা বাগানের পিকচার আর আরেকটি হচ্ছে কি কৃষিকামারের ক্ষেত্রে যে পিকচারগুলো ইউজ করা হয় এই ধরনের একটি পিকচার আরেকটি পিকচার হচ্ছে যে বাংলা নবে বা এই মঙ্গল শোভাযাত্রার যে বিষয়গুলা যে উৎসবগুলো এই উৎসবের আরেকটি পিকচার আর আরেকটি পিকচার যেটাতে রয়েছে আমাদের ঈদ ফিতর ঈদুল আজহা এবং কি জুমান নামাজের যে উৎসব সেই উৎসব নিয়ে একটি পিকচারের মধ্যে এটাই বোঝানো হয়েছে যে সেই উৎসবগুলো আমরা পালন করি মুসলমানদের সেই ধরনের একটি পিকচার রয়েছে আর আরেকটি পিকচার রয়েছে চাকমাদের উৎসব সম্পর্কে নিয়ে তো এই ছয়টি পিকচারের মধ্যে আমাদের যে বৈচিত্রময় বাব মূর্তি সেই বিষয়টা প্রকাশ করার জন্য আজকেরই অধ্যায়ন তো প্রথমে আমরা যদি অধ্যায়টা আলোচনা করি যে কবি বলেছেন যে এই দেশ এই মানুষ এই অধ্যায়ের প্রথমে আমরা যদি বলি সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে কবির এই কথা এই কথার অর্থ দ্বারায় আমরা সৌভাগ্য যে আমরা জন্মেছি এই দেশে মানে কবি এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন যে আমরা এই এই দেশে জন্মগ্রহণ করছি আমরা কি সার্থক আমাদের সার্থক জনম হয়েছে বাংলাদেশে প্রায় সকল লোক বাংলা ভাষায় কথা বলে আমাদের দেশে প্রায় সকল মানুষ কি কী করে বাংলা ভাষায় কথা বলে আমরা সব কি আমরা সকল বাঙালি আমরা বাঙালি এই জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি তবে আমাদের দেশে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও তার ভাষার বৈচিত্র্য এখন একটি একটি জিনিস কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশের মানুষের যেমন বৈচিত্র্য রয়েছে তেমনি প্রকৃতিরও বৈচিত্র্য রয়েছে প্রকৃতি যেমন গাছপালা ইত্যাদি আমাদের যে প্রকৃতির যে একটা সৌন্দর্য বৈচিত্র্য রয়েছে তেমনি আমাদের দেশের মানুষের বাসার মজেও একটা বৈচিত্র্য রয়েছে যেমন আমাদের সিলেটি বাসায় একরকম কথা বলে ডাকাইয়া বাসায় একরকম কথা বলে আবার রংপুরের বাসায় একরকম কথা বলে নোয়াখালীর ভাষায় এরকম একরকম কথা বলে এই যে আমাদের বৈচিত্র্য এটা হচ্ছে আমাদের সৌন্দর্য তারপরে হচ্ছে বাংলাদেশের পর্বত জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন পর্বত জেলাগুলোতে রয়েছে বিভিন্ন জাতিসত্তার লোকজন এদের মধ্যে চাকমা কেউ মারমা কেউ মোরল ইত্যাদি আমাদের দেশে মানে পর্বত এলাকাগুলোতে রয়েছে মানে অনেক ধরনের কিতা। অনেক ধরনের কি অনেক ধরনের লোকজন কেউ চাকমা কেউ মোরল আবার কেউ কী মারমা ইত্যাদি তো এছাড়াও রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল এবং রাজবংশীদের বসবাস রাজশাহীতে কি রয়েছে রাজশাহীতে রয়েছে সাঁওতাল এবং রাজবংশীদের বসবাস তাদের তাদের রয়েছে নিজ নিজ ভাষা এই সাঁওতাল এবং রাজবংশীদের রয়েছে তারা তাদের কি রয়েছে নিজ নিজ ভাষা একই দেশে একই মানুষ অথচ কত বৈচিত্র্য একই দেশে আমরা সবাই বাঙালি কিন্তু আমাদের মধ্যে কোতার কথার বার্তার ক্ষেত্রে আমাদের কত যে বৈচিত্র্য রয়েছে সেটা এই পাঠ্যতে কি কবি প্রকাশ করতে চেয়েছেন তারপর রয়েছে কি আমাদের দেশে এটা আমাদের বাংলাদেশের গৌরব আমরা সবাই সবার বন্ধু আপন জন এদেশে রয়েছে নানা ধর্মের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা যুগ যুগ ধরে এ এদেশে অনেক ধরনের মানুষ রয়েছে অনেক ধরনের কি অনেক ধর্ম রয়েছে আমরা সবাই কি করে মিলেমিশে মানে অনেক বছর ধরে যুগ যুগ ধরে আমরা কি করছি বসবাস করছি তারপরে সে আমাদের দেশের এরকম খুবই কম দেশ রয়েছে এরকম খুব কম দেশ রয়েছে যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি নানা ধর্মের মানুষ একসাথে বসবাস করে খুব শান্তিতে বসবাস করছে সেটাই কবি বোঝাতে চেয়েছিলেন তারপর হচ্ছে আমাদের দেশের বাইরে অনেক কি রয়েছে আমাদের দেশের বাইরে অনেক বাঙালি রয়েছে আমাদের দেশের বাইরে যে প্রবাসী প্রবাসী বাইগুলা রয়েছে সেটা তারা কিন্তু আমাদের দেশের সন্তান তারা কিন্তু আমাদের দেশের গর্ব সো বন্ধুরা এই দেশ এই মানুষ এই পাঠ্য থেকে একটাই বুঝতে পারলাম যে আমাদের দেশ হচ্ছে একটি বৈচিত্র্যময় দেশ দেশের প্রকৃতি যেমন বৈচিত্র্য ভাষা তেমন বৈচিত্র্য মানুষ তেমন বৈচিত্র্য সুতরাং আমরা বুঝতে পারছি দেশ এবং দেশের আমরা এই দেশে জন্মগ্রহণ করছি এবং এই দেশে জন্মগ্রহণ করার কারণে আমরা নিজেদেরকে কি করি সার্থক হিসাবে মনে করি